দশমীর পর দিন একাদশী। তো আজকে আমরা বেরিয়ে গেছি কোথায় যাওয়ার জন্য, ব্যাংকে যাচ্ছি প্রথমত সকালে। এত পুজোতে খাওয়া দাওয়া করেছি, জামা কাপড় কিনেছি, ঘোরাঘুরি করেছি। কাকু বললো হিসেব করবো, করে দিই। মানে এখনো হিসাব হয়নি, দুর্গা পুজোতে মোটামুটি 3000 টাকা দিয়েছে, এবার বাদ বাকিটা পরে দেখা যাবে। তাই পরে দেখা যাবে, তো দেখা যাক হিসাব হোক। তাতে সেইটা দিয়ে লক্ষ্মী পুজো কালী পুজো আছে, ভাইফোঁটা ভাইদেরকেও দিতে হবে, জগদ্ধাত্রী পুজো আছে। জগদ্ধাত্রী পুজো সাধারণত বেরোয় না, তার আগে আছে একদম। বুঝেই গেলে যে আমি কি বলতে চাইছি, হ্যাঁ ব্যাংকে চলে এসেছি, আর ব্যাংকে আমার ব্যাংকে এবং মায়ের ব্যাংকে দুজনের ব্যাংকেই কিছু কিছু করে টাকা ফেলে রাখার তো প্রয়োজন আছে, কেননা আবার কখন কিভাবে কে অসুস্থ হয়ে যাবে, দুর্ঘটনার তো কোনো মানে নাম নেই, যখন তখন যা খুশি যে কারোর হয়ে যেতে পারে। সো তাই জন্য ব্যাংকে তো কিছু টাকা রাখার প্রয়োজন আছে, তাই না? সো তাই জন্য সেটাই করতে গেলাম। আর এবার ব্যাংক থেকে বেরিয়ে অনেক খুশি খুশি মানে বেরিয়ে গেলাম, আর এবার এগিয়ে গেছি কোথায় যাওয়ার জন্য বলো তো। প্রথমে তো জুয়ান কিনে নিল মা, এটা তো মায়ের একটা যেটা বলছিলাম, জুয়ান তো মায়ের একটা নেশাই, মা তো জুয়ান ছাড়া থাকতে পারে না, মানে কিছুক্ষণ অন্তর অন্তর আধা ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর মায়ের জুয়ান খেতে লাগে। তো তাই জন্য মা তো জুয়ান তো কিনেই না, একেবারে মাস কাবারিরও অনেকগুলো কিনে নেয় জুয়ান। তো এরমভাবে মা জুয়ান কিনে নিল, আর আমার একটা খুবই পছন্দের জিনিস পাস পাস, যেটা অনেকদিন পর দোকানে দেখতে পেলাম, তো তাই জন্য আমিও একটা কিনে নিলাম। আর তারপরে ঢুকেছিলাম কোথায়, মলে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই সবাই। তো কিছু গ্রোসারিজ জিনিস কেনার জন্য পাস্তা কিনলাম, আর কিছু ম্যাগি কিনেছিলাম। আর এইগুলো কিভাবে কি বানাবো না বানাবো সমস্তটা, আমি কি কি কিনেছি সমস্তটা আমি পরের ব্লগে শেয়ার করে দেব। সো আজকে ব্লগে চলো দেখা যাক কি কি কিনি, আর বিল করার সময় তো তোমরা দেখতেই পেয়ে যাবে কিছু জিনিস যে আজকে কি কি কিনেছি। সো বেশিরভাগ যেগুলো হচ্ছে কি প্রতি মাসেই প্রয়োজন হয়, ক্রিম, শ্যাম্পু, এই সমস্ত জিনিসগুলো, তারপরে হচ্ছে কি আদার্স, আরও ম্যাগি, চাউমিন, এই সমস্ত পাস্তা, চকলেটস, এই সমস্তই কিনেছি, বেশি কিছু না, ওই 450 টাকার মতনই কেনাকাটা। সো চলো এবার বিল করে নেওয়া যাক, আর বিলটা এরপর তোমাদেরকে দেখাই যে কত বড় বিল হলো। হ্যাঁ খুব একটা বড় হবে না, আর এই মলটা নিশ্চয়ই যারা চেনো তারা তো ঠিক আছে, যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা হচ্ছে ওই ব্যাংকের গলির বিনায়কটা আছে, ওখানটায় হচ্ছে কি মলটা, আর মলটার নাম হচ্ছে কি মোড়। সো মলটা কিন্তু অনেকটাই বড় আর খুবই ভালো মলটা, আর লোক সব প্রতিজনের আর কি ব্যবহারও খুবই ভালো। তো চলো এবার আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, মার টাকাও দিয়ে দিয়েছে, আর আমাদের হাতে এত বড় একটা বিলও ধরিয়ে দিয়েছে। সো এবার এতক্ষণ এসির হাওয়ায় থেকে এবার তো একটু গরম লাগবেই, তো বাইরে বেরিয়ে এলাম আর আবার চলে গেলাম এসির হাওয়া খেতে ব্যাংকে, মায়ের ব্যাংকে। ব্যাংকে তো চলে এসেইছি, আর মায়ের অলরেডি ফর্ম ফিল আপ করা শুরুও করে ফেলেছে। সো চলো মা ফর্ম ফিল আপ করুক, ততক্ষণে আমি কি করছি, ততক্ষণে এখানে একটা ছোট্ট বন্ধু ছিল, আমি তারই মজা মস্তি দেখছি কেমন করছে বদমাইশি, সো সেটাই আমি দেখছি। আর চলো এবার ওকে কি বলি শোনো। যদি আমি ধরে নি, আমি যদি ধরে নি, আমি যদি ধরে নি। তো এতক্ষণ তো তোমরা সকালের ব্লগটা দেখলে, এবার চলে এলাম ইভিনিং এর ব্লগ। আর ইভিনিং এ এখন দেখতেই পাচ্ছ একাদশী, তো একাদশীতেও কিন্তু অনেক ঠাকুর ভাসান যায়। তো আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যে রায়পাড়ায় যাবো, কারণ রায়পাড়ায় ঠাকুরটা একাদশীতে ভাসান দিচ্ছে। সো চলো এবার হচ্ছে কি, তখন বেরিয়েই আমরা বাড়ির সামনে দেখলাম যে এরকম একটা বড় ঠাকুর ভাসান যাচ্ছে, আর সেটাতে অনেক লাইটিং, নাচ গান, সবাই নাচ গান করতে করতে যাচ্ছে। তো হ্যাঁ এটা দেখতে আমাদের খুবই ভালো লাগছিল, তাই জন্য আমরা আর এগোয়নি, অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর দেখছি যা মা তো আর আসছেই না, তো তাই জন্য আমরাই হেঁটে হেঁটে এগিয়ে গেলাম। আর এগিয়ে গিয়ে এত লাইটিং, এত আনন্দ, মজা সমস্ত কাটিয়ে যখন এগিয়ে গিয়ে মায়ের মুখটা দর্শন করলাম, আর সত্যি কথা বলতে তখন যেন পুরো কান্না পাচ্ছিল, মা জাস্ট একটু ভিডিওটা করেই চলে এসছে, তো খুবই কষ্ট লাগছিল মায়ের মুখটা দেখে। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সো আমরা কোথায় যাচ্ছি সেটা তো আগেই জানিয়ে দিয়েছি, আমরা যাচ্ছি রায়পাড়া, রায়পাড়া আমার কাকিমার বাপের বাড়ি, অনেকবার বলে দিয়েছি, সো সেটা আর বলার কোনো প্রয়োজন নেই। তো এবার আমি যাচ্ছি আমারও মামার বাড়ি যেটা ধরা হয়, তো সেখানেই যাচ্ছি। আর সেখানে যাওয়ার জন্য ভাইয়ের জন্য একটু চিপসও কিনে নিচ্ছি, যেটা চলো ওখানে গিয়ে
ভাইয়ের সাথে দেখা করে ভাইকে দেব। তো চলো, আগে ওখানে পৌঁছেও গেছি আর এবার ভাইয়ের সাথে দেখা করে। দেখো ভাই তো খেলতেই ব্যস্ত, ও তো আমার সাথে কথাই বলছে না, ও কত বন্ধু বান্ধব সবাইকে পেয়ে গেছে। আর এরপর হচ্ছে ঠাকুর তো ভাষণ চলেই গিয়েছিল, মনির তো বরণও করা হয়নি, আমরা এতটাই লেট করে ফেলেছি। ঠাকুরটা অনেক ভেতরে রাস্তা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এনে তারপর আবার রায়পাড়া এসে দাঁড় করিয়েছিল। তখন আমরা তাই জন্য ছুটে ছুটে দিদার বাড়িতে জিনিসগুলো দিয়ে এলাম। জিনিস বলতে ওই কিছুই না, বাড়িতে একটু ঘুগনি হয়েছিল আর নিমকি গজা এই সমস্ত, তো আর মিষ্টি এই সমস্ত দিয়ে তারপরে আমরা চলে এলাম নাচানাচি করতে। হ্যাঁ, যাকে দেখতে পাচ্ছ না আমার মতন ড্রেস পরে, হ্যাঁ ওটা কিন্তু একদমই আমি না, কারণ আমার ভাববে হয়তো এত মোটা হয়ে গেলাম কি করে। হ্যাঁ ওটা আমি নই, আর ওনাকেও আমি মোটা বলছি না, আমি জাস্ট বোঝাচ্ছি যে উনি একজন আলাদা মেম্বার, তো উনি ডান্স করছিলেন, তো ভেবো না। ওর দুজনকে দেখো এবার পাশাপাশি আছি, যখন দেখতেই পাবে যে দুজনের কোটটা একই, আমি ড্রেসটা পরিনি বাট কোটটা ইউজ করেছি। সবাই জানো যারা আমার ডান্সের ভিডিওগুলো দেখেছে যে আমি খুব একটা ভালো ডান্স করতে পারি না, খুব একটা কিন্তু ভালো ডান্স করতে পারি না। সো একটু এত গা দুলিয়ে আবার থেমে গিয়ে ভাইদের সাথে গল্প করে নাচানাচি কমপ্লিট করে দেখলাম মায়ের বিদায় বেলায় মায়ের সেই কান্না কান্না মুখটা, যেটা দেখে আমার তো খুবই কষ্ট লাগছিল, আমি বেশিক্ষণ দেখতেই পারিনি। সো তাই জন্য এই সমস্ত ভিডিওগুলো করেছে মা। তো চলো, অনেক কষ্ট আশা ভালোবাসা নিয়ে মাকে এবছরের জন্য বিদায় করে দিতে হচ্ছে, আসছে বছর আবার হবে। সো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। মাকে বিদায় জানিয়ে আমরা ঘরে চলে এলাম রায়পাড়াতেই। তো ঘরে চলে এসে আমরা যেটা দেখলাম, নার মামা বললো কালী পুজো এই প্যান্ডেলটা করা হচ্ছে। হ্যাঁ, তোমরা কিন্তু আগে থেকে রিভিল করে দিলাম, সবাই কিন্তু দেখতে এসো এই প্যান্ডেলটা খুব সুন্দরই, দেখলাম যে খুব সুন্দরই হচ্ছে। সো দেখতে পাচ্ছ একটুখানি নেচে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি, সো অনেক গরম লাগছিল, তো ভেতরে এসে বসে পড়লাম পাখার হাওয়ায়। আর তারপরেই খাওয়া দাওয়া শুরু হলো। তো প্রথমেই যেটা খেলাম হচ্ছে কি, আমি নিমকি আর মাদেরকে মিষ্টিও দিয়েছিল, বাট যেটা আমি খাইনি মিষ্টিটা, তারপরে খেলাম ঘুগনি। বিজয় দশমী করে বাড়ি যাচ্ছি। হ্যাঁ এখন তো ঠান্ডা হওয়া, এখানে কথা বলা যেতে পারে। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখবো, তো নাকি দেখি বাড়িতে গিয়ে নতুনত্ব যদি কিছু পাই শেয়ার করবো। না এই পর্যন্তই রাখি, এই পর্যন্তই রাখবো, বেশি বড় দেখা যাক বাড়িতে যদি। আবার আমাদের তো মানে সেকেন্ডে সেকেন্ডে প্ল্যান বদলাই, ছোট 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 আলোতে যাই আলোতে যাই। তো দেখা যাক, চলো বাড়িতে আগে যাওয়া যাক। সো যেটা ভাবলাম যে ব্লগে আর কিছু স্পেশাল থাকবে না, বাট তারপর দেখলাম ফুচকা। ফুচকা তো মা দেখেছে মানে খাবেই, আর আমি খাইনি, আমার ফুচকা খাওয়ার সাধারণত বারণই। তারপর হচ্ছে কি, আমার খেতে ইচ্ছাও ছিল না এত কিছু খাওয়ার পর, বাট মা যা বলে যে মায়ের খেতে খিদে থাকুক আর না থাকুক, ফুচকা মানে দেখলে মাকে খেতেই হবে। সো চলো, মা তো ফুচকা খেয়ে নিল। এবার বাড়িতে বাবা আর দিদা রয়েছে, তো তাদের জন্য মা বললো একটু রোল কিনে নিয়ে যাই, তারাও বাড়িতে বসে আছে কিছু খাবে, তো তাই জন্য আর বাড়িতে রান্না না করে মা রোল নিয়ে নিল কটা। তো ওরা তো রোল খেয়েই নেবে, আর আমি ভাবলাম যে না আমি আর কিছু কিনবো না আলাদা করে, কেননা আমার বাড়িতে অলরেডি ভাই চিকেন কাটলেট আধখানা আর আধখানা বার্গার অলরেডি রেখেই দিয়ে গেছে, সো সেইগুলো খেয়েই আমার হয়ে যাবে। তারপরে দেখলাম যে বার্গারটা একদম ঠান্ডা হয়ে গেছে, তো আমি বার্গারটা তাই জন্য খেলাম না। তারপরে আমি খেয়ে নিলাম একটু ঘুগনি, তাও আবার সন্ধ্যেবেলা যে চিপসটা কিনেছিলাম সেটা দিয়ে। আর এই চিপসটার সাথে পেয়ে গেলাম আমি একটা গিফট, কল গিফটে পেলাম, তো আমার তো বেশ ভালোই লাগলো, একটা গিফট পেতে আমার তো খুবই ভালো লাগে। এত কিছু যে খেয়ে ফেলেছি, এবার তো খাবারটাকে হজম করারও প্রয়োজন আছে, সো তাই জন্যই খেয়ে নিচ্ছি স্প্রাইট। আর এবার স্প্রাইট কে আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখ, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো আজকে ব্লগটা এই পর্যন্ত, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।